বৈরী আবহাওয়ায় গত এক সপ্তাহ ধরে চট্টগ্রামে মাছ মাংস ও সবজির দাম রয়েছে ঊর্ধ্বমুখী। তবে অনেকটা স্থিতিশীল রয়েছে অন্যান্য নিত্যপণ্যের দাম। সাগরে মাছ ধরা বন্ধ থাকায় সামুদ্রিক মাছের সরবরাহ কমে গেছে, তাই মাছের দাম একটু বেশি বলে জানান বিক্রেতারা। সকালে কাজীর দেউড়ি বাজারে ইলিশ মাছ বিক্রি হয়েছে কেজি দরে 400 থেকে 600 টাকা, চিংড়ি 650 টাকা, কোরাল 750 টাকা, রুই 150 টাকা এবং কাতলা 120 থেকে 200 টাকায়। এছাড়া ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে 150 থেকে 160 টাকা, লেয়ার 250 টাকা, কর্ক 240 থেকে 250 টাকা, গরুর মাংস 750 টাকা ও খাসির মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে।